নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে মানুষের ভিড়। করোনা ভাইরাসের ভয়ভীতি ভুলে সাধারণ মানুষ নির্দ্বিধায় মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছে। কেউ বা আসছে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, আবার কেউ বা কোনো স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করেই আসছেন। পুলিশ প্রশাসনকে কিছুটা তৎপর দেখা গেছে। আর মার্কেটগুলোতে ক্রেতা এবং বিক্রেতার মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার ব্যাপারটিও লক্ষ্য করা যায়নি। বাচ্চা নিয়ে মার্কেটে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও সাধারণ জনগণ তা মানছেন না। মার্কেট কর্তৃপক্ষকেও বাচ্চা নিয়ে মার্কেটে আসায় সাধারণ জনগণকে বাধা দিতে দেখা যায়নি। বাচ্চা নিয়ে কেন আসছেন মার্কেটে? বাচ্চার পছন্দ জামা কেন? করোনা যদি হয় আপনার বা আপনার বাচ্চার তখন কি হবে? বলছিলাম আর কি, বাচ্চারা রাহন এলে ওনা আছে, অনেক কান্নাকাটি করে আর কি আসছে। আপনার যদি করোনা হয় তখন বাচ্চা কার কাছে রাখবেন? সরকার যদি আইন করতো যে বাচ্চা নিয়ে মার্কেটে আসলে আর বাচ্চা ফেরত নিয়ে যাওয়া যাবে না, তখন কি করতেন? এটা জানলে আর নিয়ে আসলাম না। নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে এভাবেই মৌমাছির চাকের মতো ভিড় করছে সাধারণ জনগণ। তারা স্বাস্থ্য সুরক্ষা আইনের কোনো বিষয়ই মানতে রাজি নন। এমনকি মার্কেট কর্তৃপক্ষের তরফ থেকেও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না। ক্যামেরাম্যান তন্ময় আহমেদের সাথে সাব্বির ইসলাম চয়ন, NANTV নারায়ণগঞ্জ। আপনার আমার সকলের।